আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 8 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম বীজগণিত অনুশীলনী 4.2 লেকচার 28। লেকচার 28 আমরা শুরু করব 8 নম্বর থেকে। আগের মতো এই অঙ্কগুলা আমরা আগে লেকচার 27 যেভাবে করেছি এটাও সেম প্রায় একই রকম। প্রথমে দেওয়া আছে লিখে আমরা উঠালাম, আর এটা প্রমাণ করতে বললে বা দেখাতে বললে আমরা কিভাবে করি, প্রমাণ করতে বললে বা দেখাতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। এটা প্রমাণ করতে বলেছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে সমানের আগের অংশটা উঠিয়ে ফেললাম। ঠিক 7 নম্বর অঙ্কটার মতো এই অঙ্কটা অনেকে ভিন্নভাবে করে, তোমরা আমার মতোই করো। তাহলে দেখো এটার বদলে নিশ্চিত আমরা 4x³ পাবো, আর এটার বদলে নিশ্চিত 3x³ পাবো। দেখো 4x³ করে দেখো 4 4 16 4 16 64 x³, এখানে 3 3 9 3 9 27, দেখো সেম। আর মাইনাস 180x আমরা এই পাশে ফেলে রাখবো। এবার a³ - b³ বলবো, এই লিখবো 4x, বলবো b লিখবো 3। a³³ + 3 × a × b × a - b, আর মাইনাস 180 লাস্টে। এবার আমরা আগে গুণটা দিব, তারপরে মানটা বসাবো। আমরা বরাবরই এই কাজটা করি, গুণটা দিয়ে তারপরে মানটা বসাই। তাহলে আমরা গুণটা দিয়ে দিই, 3 4 12 3 12 36x, আর বাকি সব যা আছে তাই। পরে মানটা বসাই 5³ + এখানে 36x গুণ এটার মান 5 - 180, সাইড নোট মান বসি 180x, সাইড নোট মান বসি। এখন দেখো এটার কিউব কত, 125, আর এটা গুণ দিলে 180x হয়, আর এখানে 180x আছে, একটা প্লাস একটা মাইনাস দুইটা কাটাকাটি, তাহলে কত থাকবে সমান সমান 125। এখন 125 থাকবে, সাথে তোমরা এখন বই থেকে দেখে নাও তোমাদের রাইট হ্যান্ড সাইডে কি 125, 125, হ্যাঁ 125। তাহলে সমান সমানের নিচে সমান সমান চিহ্ন দিয়ে দিও, রাইট হ্যান্ড সাইড দিয়ে দিবা, তারপরে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কটা প্রমাণ করতে বলেছে তাই আমরা এস এর নিচে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রুফ লিখে দিলাম। তারপরে আমরা 12 নম্বর অঙ্কটা একই রকম দেওয়া আছে, ওটাও সেম সেম অঙ্ক। মানুষ এগুলো অন্যভাবে করে, আমি একটু সহজ পদ্ধতিতে করি। একই পদ্ধতিতে কিন্তু আমরা সেই 3 থেকে করে আসছি এই অঙ্কগুলো, মাঝখানে 9 10 11, এই 3টে অঙ্ক ভিন্ন, তাই এই 3টে অঙ্ক বাদে আমরা সব অঙ্ক করে ফেলবো, তারপর শেষে 9 10 11 এই 3টে অঙ্ক করবো। এখানেও দেওয়া আছে উঠিয়ে নিলাম, লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিলাম। এখন দেখো এটা মানে কত হবে, এই যে এত হোল কিউব, সেম আমি আগেই বলেছি এখানে যে মানটা তত হোল কিউব, আর এটার জায়গায় এত হোল কিউব। তাহলে দেখো a² হোল কিউব + b² হোল কিউব করে দেখো, ব্র্যাকেট উঠালে কত, 3 2 6, দেখো এটাই ব্র্যাকেট উঠালে কত, পাওয়ারে পাওয়ারে গুণ 3 2 6, দেখো আর বাকিটা যা আছে তাই। এবার এটাকে আমরা a³ + b³ এর সূত্র ফেলবো, বলবো এই লিখবো a², বলবো b লিখবো এটা a+b হোল কিউব - 3 × a × b × a+b, আর প্লাস 3² স্কয়ার একই থাকবে, আর এখানে দেখো a² + b² + c² মানে এখানে দেওয়াই থাকবে সবসময় আগেরগুলোর মতোই। আমরা লিখে ফেললাম এই মানটা, প্লাস হোল কিউব হলো মাইনাস, আর 3 স্কয়ার b² হলো, আর এইটার মান কত, c² ডাইরেক্ট দিয়ে দেবো এখানে, কারণ এটা সংখ্যাও না আর ভিন্ন অক্ষরও না, ভিন্ন অক্ষর, যদি একই অক্ষর হইতো তাহলে তো গুণ চাইতো আমরা ইন্টু দিতাম, তাই আমরা ডাইরেক্ট দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা এবার সাইড নোট মান বসিয়ে, আর এখানে এটা যা আছে তাই রইল, ব্যাকেট উঠে পাওয়ার পারে গুণ c^6, আর মাইনাস a² 3 স্কয়ার b² c² আর প্লাস 3 স্কয়ার b² c² কাটাকাটি গেলো, তাহলে শুধু c^6 রইলো। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, তাকায় থাকবো সেটাও c^6, তাহলে আমরা সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আর দেখো তো এটা প্রমাণ করতে বলেছে না দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে, তাহলে কি নিচে প্রুফড। তারপর আমরা 13 নম্বর অঙ্কে যাচ্ছি, তার আগে আমি সকলকে বলবো তোমরা যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং বেল আইকনে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে তার নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার উদ্দেশ্যে একটি সুন্দর কমেন্টস করো, আমি খুব খুশি হব যদি একটি ভালো কমেন্টস করো। আমরা 13 নম্বরে যাই, 13 নম্বরে দেওয়া আছে আমরা উঠিয়ে ফেললাম, তারপরে এটাকেও দেখো প্রশ্নের দিকে তাকাও, এটাও প্রমাণ করতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে উঠিয়ে ফেললাম।
এটার বদলে এক্সকে ব্র্যাকেট ওভার হোল কিউব, এটাও ব্র্যাকেট ওভার হোল কিউব দেওয়া যায়, এটা ডাইরেক্টও কিন্তু এই লাইন থেকে আমরা এই লাইন করতে পারবো, আমি একবার দেখালাম। এবার আসো এ কিউব প্লাস বি কিউবের আমরা অনুসিদ্ধান্ত ফেলে দিই, এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স আর ওয়ান বাই এক্স, এরকম যদি আমরা বর্গের বেলা তো ইন্টু দিয়ে দেখাবো, ঘনের বেলা তো দেখাবো, মাইনাস থ্রি এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। দেখো এবার দেখো এই দুইটা এক্স এক্স কাটা আর এটার মান কত, উপরে থাকা ফোর, তাহলে আমরা মান বসিয়ে দিই ফোর হোল কিউ, আর দেখো এখানে মাইনাস থ্রি রইল, লিখলাম থ্রি, আর এখানে এই দুইটা কাটা এটার মান কত ফোর, ফোর বসিয়ে দিলাম সাইড নোট মান বসিয়ে, ফোরের কিউব মানে 64, তিন চার 12, বিয়োগ দিলে 52, দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আজকের লেকচারের আমরা শেষ অঙ্কটা করি, আমি একটু দ্রুত বলার চেষ্টা করি, চাই না ভিডিওটি লেন্দি হোক, তোমরা না বুঝতে প্রয়োজনে দুই তিনবার টেনে দেখে নিও। এটাও 14 নম্বর দেওয়া আছে লিখে আমরা উঠিয়ে ফেললাম, আর প্রদত্ত রাশি লিখে উঠালাম, এটা মান নির্ণয় করতে বলেছে, এ কিউব মাইনাস বি কিউব, আগের অঙ্কে বলেছিলাম হোল কিউব দিয়ে দেখাতে পারো, না দেখালো কোনো সমস্যা নেই, এবার আমি ডাইরেক্ট করে দেখাই, বলবো এ এ লিখবো, এই লিখবো আর বলবো বি লিখবো ওয়ান বাই এ, তাহলে এটা মাইনাসের সূত্র কিন্তু, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা মান বসিয়ে দিই, দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান কত, ফাইভ, ফাইভ বসা দিলাম হোল কিউব হইলো, প্লাস থ্রি দিলাম এ আর ওয়ান বাই এর, এ দুইটাই কাটাকাটি গেলো, একজন উপরে একজন নিচে কাটাকাটি যায়, আর এটার মান কত ফাইভ, পাঁচের কিউব 125 আর গুণ দিলে 15, দুইটা যোগ করো 140, অ্যান্সার 140। সকলকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আসসালামু আলাইকুম।